Assalamualaikum viewers, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শীতের অবস্থা কার এলাকায় কেমন? খামারিরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরিফ আসছে দেখতে পাচ্ছেন। তো ও আসার সময় মানে আমার ননদ আছে ছোট, তারপরে হচ্ছে গিয়ে ওদের বাসায় ওর যে পুরান গেঞ্জি টেঞ্জি এগুলো সব নিয়ে আসছে। তো আমার ননদের সেই ছোটবেলার জামাগুলো আমি এই যে বাচ্চাদের পরাই দিছি, মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে ওদের, দেখতেই পাচ্ছেন। তো আসলে সৌন্দর্য বড় কথা না, বড় কথা হচ্ছে এই শীত থেকে ছাগলকে রক্ষা করতে হবে, ছাগলের বাচ্চাগুলোকে রক্ষা করতে হবে। আপনারা অবশ্যই রুমে হিটিং বাল্ব আর সেই সাথে চেষ্টা করবেন বড় ছাগলগুলোকে সালা বা বাসায় যে পুরান কাপড় চোপড় থাকে সেগুলো পরাই দেওয়ার চেষ্টা করবেন। আর ছোট বাচ্চাদের কিন্তু অবশ্যই ছোট ছোট গেঞ্জি পাওয়া যায়, হ্যাঁ ভ্যানে কিনতে পাওয়া যায়, তো কম দামে এগুলো কিনে আপনারা বাচ্চাদের দিয়ে দিবেন, তাহলে এই শীতটা অনেকটা রক্ষা পাবে। আর বেশি দিন না, আর 20 দিনের মতোই হয়তো বা এই শীতটা থাকবে। ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ দেখবেন যে শীত চলে গেছে, কাপড় আরও আছে, সবগুলাকে পরানো হয় নাই এখনো, মোটামুটি কয়েকজনকে পরাই দিলাম। আসলে বাচ্চাদের পরায় অনেক মজা পাইছি, তো সেজন্য ভাবলাম যে আগে আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখাই। তো এই হচ্ছে অবস্থা, আর মোটামুটি ওরা কমফোর্টেবল, হ্যাঁ ওরা কমফোর্টেবল। শুধুমাত্র খাসি বাচ্চাদের জন্য একটু সমস্যা, ওদের হচ্ছে গিয়ে যে পেটের এই সাইডে তো হিসু করে, তো এই জন্য ওদেরকে একটু উঁচা করে পড়াই দিছি। আর ওইটা আমাদের গুড্ডু, ওরটা মাঝখানে পেট ফাড়া, ওই দিয়ে হিসু করে ফেলতে পারবে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। আর এই যে দুই বোনকে সেম সেম জামা দিয়ে দিছি, যারা একই ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার চাচ্ছেন তাদের জন্য এই বাচ্চা দুইটা। আপনারা কিন্তু বুকিং দিয়ে ফেলতে পারেন এখনই, কেমন লাগতেছে জানাবেন। এই যে একটু বড় হয়েছে দেখে এখানে ফিতা দিয়ে মানে কাপড় দিয়ে বাইধে দিচ্ছে আর কি, দড়ির মানে কাপড় ছিঁড়ে ওটা দিয়ে বাইধে দিচ্ছে এখানে, তো সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো আসেন ওই পাশে যাই, আম্মু রান্না করবে এখন। হ্যাঁ তো গাছের টমেটো বললাম যে আজকে তরকারিতে গাছের টমেটো দাও। তো আরিফ ছিড়ো তোমার শখের বাগান, আমি তো যত্নই করি না। একটু বড় সাইজের দুইটা নাও, তরকারিতে দিবে নি। হ্যাঁ ছোট গুলা আম্মু বলছে যে তিতা তিতা লাগবে, ওগুলা বাপ্তি হয় নাই, বেশি না দুইটা নাও, অনেকখানি হয়ে যায়। তো ভিউয়ার্স, এই যে আরিফের হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাথর কুচির পাতা, ঠিক আছে? এগুলো কিন্তু আসলে পাতা থেকে এক একটা গাছ হয়ে যায়, হ্যাঁ ঠিক মতো লাগাইলে পাতা থেকেই গাছ হয়। তো এইগুলা খাসি ছাগলের জন্য অনেক উপকার, অনেকেই বলে গ্রামের দিকে আর কি, মানুষও খায়, ঠিক আছে? তো দেখা যায় যে খাসি ছাগলের প্রস্রাব আটকে যায়, হ্যাঁ এটাকে বলে যে পাথর হয়েছে প্রস্রাবের রাস্তায়। তো পাথর কুচি পাতাটা যদি প্রায় প্রায় ছাগলকে খাওয়ানো হয় তাহলে এই ধরনের সমস্যা নাকি হয় না, এটা অনেকেই বলে। তো আমার পাশে অনেক আগে থেকে, আমি যখন ছাগল পালি তারও আগে থেকে আমার পাশে পাথর কুচি গাছ আছে। তো ছাগল পালার পর থেকে আর গাছগুলা তুলে ফেলিনি, আর তুলে ফেলতেও হয় না, দেখা যায় কি ঝুপড়ি আকারে একাই গাছগুলা হয়ে যায়। মাঝে মধ্যে চেষ্টা করি দুইটা একটা করে পাতা খাসি বাচ্চাগুলোকে খাওয়াইতে, তো এটা অনেকেই বলে আর কি, কতটুকু সত্যি জানি না। আর সবাইকে সাইলেজ দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, একদম ছাগল তোলার সময় হয়ে গেছে, সবগুলা ছাগলের পেট মোটামুটি ভরা, টুকিটাকি খেয়েছে সবাই। তো টুকিটাকি সবাইকে মানে যাদের পেরেছি আর কি কাপড় চোপড় পরাইয়ে দিছি। তো এই হচ্ছে গিয়ে এখন খামারের অবস্থা, ছাগল কিছুক্ষণের মধ্যে তুলে ফেলবো, 4টার প্রায় কাছাকাছি বাজে, 3টা 45 বাজে। তো এই তো সবগুলাকে খুবই সুন্দর লাগতেছে, তো এদের দুই বোনকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আরেকটা কই, হ্যাঁ তো এই তো, এটা হচ্ছে গিয়ে আমার টুকটুকি, এটা হচ্ছে আমার টুকটুকি, আমার বেলার মেয়ে, আমার টুকটুকি। ও আর হচ্ছে গিয়ে আমাদের মুলার মেয়ের নাম রাখছে হচ্ছে গিয়ে আমরা লালি আর কালি, এটা হচ্ছে আমাদের কালি। লালি কই? লালিকে কিন্তু আমরা একটা মিষ্টি কালার জামা পরাই দিছি, তো লালিকে লাল জামা পরিয়েছি আমরা। লালি লালি সোনা, এটা হচ্ছে গিয়ে আমাদের লালি।
মাশাআল্লাহ সবগুলো আমার কাছে তো খুব ভালো লাগতেছে সামনে থেকে গুদুম গুদুম করে হাঁটতেছে এরা আর এই তো ঘুঘু পাখি খুব শীঘ্রই আমরা শীত চলে গেলে দুই এক জোড়া কবুতর নিয়ে আসব তখন মাঝে মাঝে কবুতরও দেখতে পারবেন অনেকেই জিজ্ঞেস করেন যে আপু কবুতর পালেন না তো দেখি সামনে ইচ্ছা আছে শীতটা চলে যাক আপাতত আমাদের অতিথি ঘুঘু পাখি পাশে আমাদের আম গাছ আছে আমাদের না পাশের বাসার সেই আম গাছে বাসা করে থাকে এক জোড়া ঘুঘু পাখি প্রায়ই আসে আসলে ছাগলের অবশিষ্টাংশ মানে খাদ্যের ভুট্টা এগুলা এখানে ফেলা হয় ওরা হচ্ছে কি ওগুলা খায় তো সেই জন্য আসে আর কি তো রিসেন্টলি তো আমার বিড়ালে হচ্ছে কি বেশ কিছু ডিম ভেঙে ফেলছে মুরগি আর মুরগি এখন পর্যন্ত কুচে হয় নাই দেখো ই খুলে ফেলতেছে আর মেয়ের তো মুরগি যেহেতু কুচে হচ্ছে না আমি যে বললাম যে বিড়াল এতগুলো ডিম ভেঙে ফেললো ইনকিউবেটরে কিছু ডিম বসায় দেয় তো ইনকিউবেটরটা প্রায় এক বছর যাবত বন্ধ আমরা মনে হয় গত ফেব্রুয়ারিতে ডিম বসাইছিলাম তো তখন তো ভালো ডিম ফুটে নাই বলতে কি আমি আসলে আর্দ্রতা যে নিয়ন্ত্রণ করতে হয় এই জিনিসগুলো ভালোভাবে বুঝতাম না তাও যতটুকু না নিয়ন্ত্রণ করেছি তার চেয়ে বড় যে সমস্যা করেছি সেটা হচ্ছে পানি স্প্রে করে নেই লাস্টের দুই তিন দিন পানি স্প্রে করতে হয় ডিমের খোলসটা নরম হওয়ার জন্য সেই জিনিসটাও আমি জানতাম না যার জন্য আমি প্রায় 30 নাকি 33টা ডিম বসাইছিলাম আমার বাচ্চা ফুটে বের হয়েছিল মাত্র 6 পিস ভিতরে অনেকগুলো ডিমের ভিতরে বাচ্চা ছিল কিন্তু খোলসটা আসলে ওরা ফুটো করে বের হয়ে আসতে পারে নাই তো এইবার আবার রিস্ক নিতেছি যে বিড়াল যেহেতু ডিম ভেঙেই ফেললো কিছু ডিম ইনকিউবেটরে দিয়ে দেখি যদি ফুটাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ তো এক ভাইয়ের সাথে কথা বললাম উনি বলল যে যেহেতু এক বছর থেকে ইনকিউবেটর মেশিনটা অফ আপনি হচ্ছে একদিন একটু এমনি নর্মালি চালায় রেখে দেন দেখেন সব ঠিকঠাক আছে কিনা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবেটরের যে আর্দ্রতার যে মেশিনটা সেটা ঠিক আছে তাপমাত্রা নিয়ন্ত্রণের যে মেশিন মানে তাপমাত্রার যে মেশিনটা থাকে সেটাও ঠিক আছে এখন হচ্ছে গিয়ে আমাদের ডিম বসানোর পালা কিন্তু আবহাওয়ার যে অবস্থা এতে হচ্ছে গিয়ে আর্দ্রতাটা ঠিক থাকতেছে না ভিতরে পানি দিয়ে বসাইছিলাম রাতে দেখলাম যে 94 পর্যন্ত উঠে যায় আর্দ্রতা আবার পানি ছাড়া দিলে দেখা যায় যে 70-এর মতো থাকতেছে পানি ছাড়া দিলে কিন্তু আমাদের নর্মালি লাগবে 50 থেকে 60-এর মতো হয়তো বা শুরুতে আমাদের 50 থেকে 60-এর মতো লাগবে বাটি আছে না বাটি লাইটের কাছে নিয়ে আসলে বাড়াবে যদি দূরে নিবা ওইভাবে কমবে ওই সিস্টেম ওই একটা সিস্টেম আছে আমরা বুঝো না বাইর করলে তো হট করে কমে গেল আর বাল্বের নিচে রাখলে অনেক জলীয় বাষ্প হবে আর্দ্রতা বেড়ে গেল একটু দূরে রাখলে কম জলীয় বাষ্প হবে আর্দ্রতা মানে ওইভাবে ধরো যে আর্দ্রতা কমাই দেয় বাটি তো আরে বললো যে বাটি নাকি সরা মানে সরালে বা ইয়া করলে আর্দ্রতা নাকি কম বেশি হয় যে বাটি তার কি পানি দেয় লাইটের নিচে রাখলে নাকি বেশি বাষ্প হয় আর আর্দ্রতা বেশি হয়ে যায় তো বাটি যদি একটু সাইডে দেয় তাহলে আর্দ্রতা যাই হোক একটা কিছু নিয়ন্ত্রণ করেই তো বসাইতে হবে তো কালকে রাত্রে থেকে মেশিনটা অন করে রাখছি সব কিছুই ঠিক আছে খালি আর্দ্রতায় একটু সমস্যা আছে তারপরেও দেখি যে আজকে আমরা রাতে ডিম বসাই দিতে পারি যদি বসে আপনারা তো ইনশাল্লাহ আগামীকাল জানতে পারবেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন বা বলছেন যে আপু একটা মেশিন নিয়ে নেন ইনকিউবেটর তো আমি আসলে মেশিন মুরগি আমার ছিল না ওই সময় দুইটা মুরগি একটা মোরগ ছিল দুইটা মুরগি থেকে আমার প্রায় ওই সময় 60-টার উপরে 63-টা ডিম পাইছিলাম মুরগি কুচে হচ্ছিল না তখনই আমি আসলে মেশিনটা নিয়ে নিছিলাম তো মেশিনটা আমরা মোটামুটি ডিসকাউন্টে নিছিলাম আর কততে নিছিলাম 1200-1250 মেবি 1200 টাকায় নিছিলাম দারাজ থেকে নিছিলাম তো মেশিন ভালো মেশিন খারাপ এটা বলবো না আসলে আমারই মানে ত্রুটি ছিল আসলে কিভাবে বাচ্চা ফুটাইতে হয় এটা আসলে আমি জানি না মানে জানতাম না এখন পর্যন্ত যেহেতু ফুটাই নাই মানে সঠিক ওয়েতে তো এখনও জানি না ফুটাইলে ইনশাল্লাহ জানতে পারবো হ্যাঁ দাঁত পড়বো যে এক বছর হয়েছে তো এক বছরের বেশি হয়েছে যে কোকর তো মানে পড়ে গেছে কোকর দাঁত পড়ছে কিনা দেখো তো কোকর দাঁত পড়েছে নাকি কোকর দাঁত পড়েছে পড়ে গজাইতেছে একটা একটা গজাইতেছে আয়েশার হয়ে গেছে অলরেডি কোকর বোন আয়েশা আর অলরেডি আরো 2-1 মাস আগে হয়ে গেছে আমি যে জিনিসটা খেয়াল করলাম বেলার যে বাচ্চাগুলা এদের মোটামুটি 14 মাস বয়সে দাঁত পরে দাঁত গজায় হ্যাঁ তো সেম নান্টু বান্টুকে যখন সেল করছি নান্টুর হচ্ছে গিয়ে দাঁত পরে দাঁত গজায় গেছিলো 14 মাসে কিন্তু বান্টুর 16 মাস বয়স হয়ে গেছিলো বান্টুর তখনও দাঁত কেবল শুধু ফাঁক হয়েছিল পরে নাই তো বেলার বাচ্চাগুলো দেখা যায় যে প্রথম 2 দাঁত পড়তে 14 থেকে 16 মাস বয়স হয়ে যায় আর কি
ভিউয়ার্স এই তো হচ্ছে গিয়ে আমার ইনকিউবেটর এটা গত রাত থেকে চালু আছে তো এখন আপাতত হচ্ছে গিয়ে এখানে আমরা ডিম বসাবো তো প্রথমবার তো এর আগে তো অনেকগুলো ডিম নষ্ট করেছি 20টা দিয়ে মানে এক্সপেরিমেন্ট চালাবো এটা মূলত 50 না উনি বলছিল 45 ডিমের একটা ইনকিউবেটর কিন্তু এখানে আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য একটা পানির বাটি দিতে হয় ওইটা দিলে দেখা যায় যে মানে জায়গা একটু কমেই যায় তো যাই হোক 20টা আপাতত বসাই দেখি কি হয় যেহেতু ডিমগুলা দিনে 2 থেকে 3 বার আমাদের উলটপালট করে দিতে হবে মানে ঘুরাই দিতে হবে তো সেই জন্য আর কি আমরা এক পাশ চিহ্নিত করে নিতেছি যেন ঘুরাই দিতে আমাদের ইজি হয় বাইরে 68 আছে তো দিতে দিতে আর 25টাই দিয়ে দিল আরো বেশি দিতে চাইতেছে বলতেছে 30টা দেই আমি বলছি না গতবার এতগুলা ডিম নষ্ট হইলো এবার 20টা দেই তো যাই হোক 25টা ডিম আমরা বসাইলাম তো দেখা যাক আজকে কয় তারিখ আরে 22 তারিখ তো আজকে 22 তারিখ তো দেখা যাক কবে আমাদের ডিমগুলো ফুটে বের হয় তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন আল্লাহ হাফেজ